খেয়াল করেন একটু, এখন একইভাবে কি করব, যদি ইমেলের জন্য ইমেল যদি না মিলে তাহলে লেখা আসবে ধরেন অমিল, রেজাল্ট ইকুয়াল কি, রেজাল্ট ইকুয়াল অমিল শো করবে। আবার যদি কি হয়, এখানে এখানে যদি যদি না থাকে তাহলে আসবে না, এখানে যদি ধরেন আসে মানে ইমেল অলরেডি আসে, কি কথা বোঝা গেছে? এরকম করে কি করলাম, আমি নেমগুলো চেঞ্জ করলাম, নেমের ভ্যালুগুলা, কি ব্যাপার কি বুঝতে পারছেন? আর যদি হয়ে যায়, যদি রেজাল্টটা হয়ে যায় তাহলে কি হবে, রেজাল্ট ইকুয়াল ওকে ধরেন দিয়ে দিলাম, কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখনও ঠিকঠাক মতো বোঝার কথা না। হ্যাঁ, এখানে জাস্ট আমি কি করলাম, এই এই জিনিসগুলো আলাদা আলাদা করলাম, আগে করলাম। এখন এই জিনিসটা এই জন্যই করলাম, হেডারের পরে, হেডারের পরে একটা ডিপ নেম সাপোর্ট দিয়ে দিলাম, ইরোর এমই ডাবল এস এ জি ম্যাসেজ নামে একটা ডিপ নিলাম, এর মধ্যে ইকো করেন, আচ্ছা পিএসপি শুরু করেন, এখানে ইকো করেন। আমরা জানি এইভাবে কোনো পোস্টের ভ্যালুকে একটা সামনে শো করানোর জন্য কি করতে হয়, পোস্ট লিখতে হয় না, তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় পোস্টের নেমটা, যদি এফ নেমের মধ্যে থাকতো তাহলে কি লিখতাম, এফ নেম, এরকম লিখতাম না? আমরা চাচ্ছি এই গেট মেথডের এইটা এটা শো করাতে, এটা গেট মেথড না, এই জন্য এখানে লিখতে হবে পোস্টটা লিখে কি গেট, যেহেতু আমরা গেট মেথডে এটা অ্যাপ্লাই করছি। আর এখানে ভ্যালুয়া লাগবে না আমাদের, নেমটা লাগে না, নেম কি, নেমটা রেজাল্ট, রেজাল্টটা নেম না, এটা মনে মনে ধরছি কিন্তু আমরা, কোথাও কোনো ফর্ম নাই, ফর্মের মধ্যে আপনার গেট মেথড না, এরকম নাই কিন্তু। এবার এর মধ্যে এটা বসায় দেন, রেজাল্টটা বসায় দিলাম। এখন যদি আপনি, এখন কি দিচ্ছে, ইরোর দিচ্ছে, কারণ এখানে কোনো ইন্ডেক্স এর মান আছে, এটার কি কোনো মান আছে, এখন মান নাই, এটার মান তখনই আসবে যখন আমরা এখানে ক্লিক করবো, তখন কি লেখা আছে, খালি এটা শো করছে, কি বুঝছেন? এখন যদি আমরা সব ইনফরমেশন দিয়ে যদি ক্লিক করি তাহলে আসবে ওকে আসবে, আবার যদি দুইটা ইমেল না মিলে তাহলে কি লেখা আসবে, অমিল, যদি অলরেডি একটা ইমেল আসছে সেই ইমেল করতে যায় তাহলে কি লেখা আসবে, আসে, ব্যাপারটা কি বুঝতে, হ্যাঁ অলরেডি এক্সিস্ট লেখা আসবে, লেখা আসবে ওকে আসে, এটা লেখা আসবে, কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? কিন্তু এইটা যদি না থাকে তাহলে তো আবার ঝামেলা, এটা আসলে ঝামেলা না, এই জন্য আমরা এটা কাজ করতে পারি, এখানে কন্ডিশন দিতে পারি যে ইফ পিএসপিতে ইফ এলস ছাড়া, কন্ডিশন ছাড়া কিছু নাই, কন্ডিশন আর ডাটাবেজে ডাটা নিয়ে যাওয়ার জন্য এই যে এই কানেকশনগুলো, ডাটা ধরা, ডাটা ছাড়া, ডাটা ক্যামেরা আনতে হয়, এই এই হচ্ছে পিএসপির কাজ, ঠিক আছে? আমি এখানে কন্ডিশন দিয়ে দেবো, যদি এইটা যদি থেকে থাকে, কোনটা, ইফ আই ডবল এস, আই ডবল এস ইটি ইজ সেট, যদি এটা সেট থাকে, থাকে যদি এটা সেট থেকে থাকে তাহলে কি হবে, এইটা দেখা যাবে, বুঝছেন? এবার দেখেন তো শো করে কিনা, বা যখনই এখানে সেট করা হবে, এটা মানে কি ইজ সেট, মানে যদি সেট করা হয়, যখন সেট করা হলো তখন এটা আসতেছে, যদি সেট না করা থাকে তখন আর ইরর দিচ্ছে না, কি বুঝছেন? এখন আমরা ইচ্ছা করলে এর মধ্যে কন্ডিশন পেপার দিতে পারি না, ইফ যদি এইটা সমান সমান খালি, কথা বুঝছেন? খালি কোনটা, এটা না, কাজ করি আমি পাশাপাশি নিয়ে আসি, খালি তো, এটাই তো নাকি, যদি এটা সমান সমান খালি হয় তখন এখানে কি হবে, একটা ইকো হবে, ধরেন দিয়ে দিলাম এখানে এই স্টুডেন্ট নেন, ধরেন এখানে লিখে দিলাম
অভ্র নাই। আপনার ইনফরমেশন এ ঘাপলা আছে, সব গুলা ঠিক করেন, ঠিক আছে? আপনার মানটা হয় নাই, আপ সবগুলা ঘর সবগুলা ইনপুট পূরণ করেন, ঠিক আছে? এবার এইটা এখানে বসায় দেন, কথা বলা গেছে? এবার যদি সবগুলো ফাঁকা থাকে তখন কিসব করবো, এখানে ক্লিক করে দেখেন এটা শো করতেছে, কথা বুঝতে পারছেন? এখন এটা শো করছে, আমরা এটাকে ডিজাইন করতে পারি নাকি? STY এখানে দিয়ে দেন, ব্যাক ব্যাক ফার্স্টে এটা কাজ করেন, এখানে লেখেন টেক্সট সেন্টার ব্যাকগ্রাউন্ড রেড আছে, কালার দেন FFF, এখানে মার্জিন আছে একটা, মার্জিন জিরো আছে, প্যাডিং করে দেন 20 পিক্সেল, কথা বলছেন? ঠিক আছে, তাহলে কি হবে, এখানে ক্লিক করলে এটা চলে আসছে, যদি যেহেতু সবগুলো ঘর পূরণ নাই, আবার আপনি সবগুলোই পূরণ করলেন কিন্তু এখানে এইটা দিয়ে দিলেন, আচ্ছা এখনো এখনো কিন্তু পূরণ হয় নাই, একটা না দিলে ঝামেলা, এখন কিছুই লেখা আসে না, মানে কি কি আছে এখানে, আসে আসে না আসে, এই ক্ষেত্রে কি হবে, একইভাবে আমরা কি করতে পারি, এখানে বলতে পারি এলস, যদি হয় কি, যদি হয় আসে, যদি হয় কি খালির জায়গায় আসে, তাহলে এখানে লেখা আসবে না, না অল রে ডি আপনার ইমেইল ই মেল মেইল ইউজ করা আছে, আপনি অন্য ইমেইল কথা বুঝতে পারছেন? এখন সেই কি হবে, এখানে বসে যাবে এই জিনিসটা, এখানে ধর এরকমই থাকবে, রেডি থাকবে, কথা বলতে রেডি থাকবে, কারণ রেডি, অথবা আপনি ইচ্ছা 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 হলে রেডের পরিবর্তে এখানে দিয়ে দেন অরেঞ্জ, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, এখন এটা তো চলে আসলো, এখন যদি এই ইমেল দিয়ে, এই ইমেল আছে নিচে, ইমেলটা চেঞ্জ করে দিলাম একটু, এখন কি আসছে, অমিল আসছে না, অমিল, অমিলের ক্ষেত্রে আপনি একইভাবে কপি করেন, কপি করে এখানে কি করবেন, দুইটা ইমেইল মিলে নাই আপনি মিলাইয়া নিয়ে আসেন, নইলে মুড়ি খান, ঠিক আছে। এখন এখানে অমিল, আর এখানে ধরে দিয়ে দিলেন, এখানে দিয়ে দিলেন অরেঞ্জ, না দিয়ে কি দেওয়া যায়, ব্লু, না এখানে গ্রিন দেবো আমরা, যখন কাজ করা যাবে তখন, এটা দিয়েও খারাপ দেখাচ্ছে, আমরা কাজ করি, পিঙ্ক কালার দিই, আর এই কালার দেন, হ্যাঁ দেখেন করি নাই, এটা যেটা করতেছি আমরা তো ব্যাকএন্ডে ঢুকি না এখনো, ব্যাকএন্ডের কাজ বলতে কি, এই যে আমি রেজিস্ট্রেশন যে, এটা যে লগ ইন করতেছি আমি, এটা তো এই যে রেজিস্ট্রেশন করা হচ্ছে, করার পর একটা ফন্ট ব্যাকএন্ডে একটা কাজ, যেমন ওখান থেকে কি করা যাবে, না যেমন আপনার ব্যাকএন্ড, আপনার ফেসবুকের অ্যাকাউন্ট ব্যাকএন্ড কোনটা, আপনার ফেসবুকের ব্যাকএন্ড হচ্ছে আপনি যেখান থেকে ইনফরমেশনগুলো দিতে পারছেন, যেমন আপনার স্ট্যাটাস দিতে পারছেন, আপনি ছবি চেঞ্জ করতে পারছেন, এটা হচ্ছে আপনার ব্যাকএন্ড, আর ফ্রন্টএন্ড কোনটা যেটা লোকজন দেখতে পাচ্ছে, এটা হচ্ছে ফেসবুকের, এটা যদি কল্পনা করা এরকম। আর ওয়েবসাইটের ক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইট বানাইছেন, ওয়েবসাইটে যেখানে গেলে লগও চেঞ্জ করা যাবে, আপনার পোস্ট করা যাবে, পেজ বানানো যাবে, ওটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ড, অ্যাডমিন অ্যাডমিন যেটা দেখে সেটা হচ্ছে ব্যাকএন্ড, আর ইউজাররা যেটা দেখে সেটা হচ্ছে ফ্রন্টএন্ড, ইউজার ইন্টারফেস বা ইউআই বলা হয়, ঠিক আছে। আচ্ছা এবার এটা তো হয়ে গেল, এখন যদি মিলে যায়, যদি মিলে যায় তাহলে কি লেখা আসবে, ওকে লেখা আসবে, কি হবে, ওকে, আর এখানে ধরেন লিখে দিলাম আমরা, আর এখানে হবে ধরেন গ্রিন, ব্যাকগ্রাউন্ড হবে কি গ্রিন, এখানে কালার হবে FFF, আর লেখা আসবে আমাদের ফেসবুকে আপনাকে স্বাগতম, স্বাগতম, এতটুকুই দিলাম আপনাকে, ধন্যবাদ, কি হলো আবার, কি কথা বুঝতে পারছেন, এটা হয়ে গেল। এখন আপনি যদি কেউ একজন মানে নতুন ইউজার যদি রেজিস্ট্রেশন করে, সাপোজ দিয়ে দিলাম আমরা মেহেদি হাসান, মেহেদি অ্যাট দ্য রেট অফ জিমেইল ডট কম, এ
ASDFG. কি ঠিক আছে, আমাদের রেজিস্ট্রেশন কাজ কমপ্লিট। এতটুকু কারো কোনো বুঝতে সমস্যা? ক্লিয়ার? বুঝেন নাই? প্র্যাকটিস করছিলেন কত ক্লাসটা? প্র্যাকটিস না করলে কখনোই সম্ভব হবে না। বুঝি নাই। আচ্ছা, আপনাদের বাসা তো এখান থেকে এখানে, এখান থেকে নিচে দিয়ে দিতে পারেন। আচ্ছা, সাইলেন্ট থাকেন। এখন কি দরকার আমাদের? এখন লগ ইন করার দরকার, তাই না? এই যে এই ডাটাগুলোকে নিয়ে, এই ডাটাগুলো তো ডাটাবেসের মধ্যে আছেই, আমাদের এইগুলো নিয়ে কি করার দরকার? লগ ইন করার দরকার। এখন লগ ইন করবেন কেমনে? লগ ইন করার জন্য একটা কাজ করেন, এর মধ্যে কি একটা ফাইল বানান, নাম দেন লগ ইন ডট পিএসপি। এগুলা পিএসপিগুলা, বুঝছেন, পিএসপিগুলা না দেখলে এরকম জিনিস না যে এইচটিএমএল সিএসএসের মতো আমি ক্লাস একটা দুইটা না করলাম কোনো সমস্যা নাই, পরবর্তীতে মিলাই ফেলবো, এটা কখনোই পসিবল হবে না। যে পিএসপি বুঝবেন না, সে ওয়ার্ডপ্রেস এই এই বেসিক যেগুলো দেখাচ্ছে এগুলো যদি না বুঝেন তাহলে আমি মনে করি আপনার কোর্স করে লাভ নাই, আপনি পারবেন না, আপনাকে তো সম্ভব না। এগুলো একদম বেসিক জিনিস, একদম বেসিক জিনিস, কারণ ওয়ার্ডপ্রেস আপনি বুঝবেন না। ওয়ার্ডপ্রেসের মধ্যে এই ডাটাগুলো নিয়ে যায়, নিয়ে আসে, এই কাজগুলোই করা হয়। আচ্ছা, এখন লগ ইন ডট পিএসপি, লগ ইনের মধ্যে গিয়ে কী করবো আমরা? এখানে দেখেন লগ ইন ফর্ম অলরেডি বানানোই আছে, এখানে এখানে আমরা কি করবো, এখানে দিয়ে দেন, ধরেন একশনের মধ্যে দিয়ে দেন কি পাঁচটা দিয়ে দেবো, কি করবো আইএনসির মধ্যে লগ ইন ডট পিএসপি, তাই তো? এখানে একটা মেথড ইউজ করবো আমরা, অবশ্যই পিওএসটি পোস্ট, তাই না? এবার এখানে কি কোনো নেম আছে? নেম দিয়ে দেন ইউ ইমেইল এখানে কি করব ইউ PASSWORD পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন এখানে যদি যান গিয়ে যদি আপনি পিএসপি শুরু করেন, এখানে গিয়ে আমরা দেখতে পাই না যে কি পিওএসটি পোস্ট, ইউ ইমেইল আছে, একটা কি আছে, যদি এখানে 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 ইকো করেন আপনি যদি লেখেন আসছে ইউজারনেম পাসওয়ার্ড, ডাটাগুলো ধরা যাচ্ছে, ডাটাগুলো পাচ্ছেও, তাই না? এখন আমাদের দরকার কি, ডাটাবেসের সাথে সম্পর্ক করা, লিঙ্ক আপ করে ডাটাবেস থেকে খুঁজে বের করা যে এই ইউজার এবং এই পাসওয়ার্ডের কোনো ইউজার আছে কি না, যদি থেকে থাকে তাহলে তাকে আমরা কী করতে দেবো, তাকেই লগ ইন করতে দেবো। এটাই হচ্ছে কাজ, আমাদের নেক্সট টার্গেট। আচ্ছা, এখন এখন এই কাজটা করবেন কেমনে? এই কাজটা করার জন্য অবশ্যই আপনাকে এখানে ডাটাবেসের সাথে সম্পর্ক করতে হবে, ডাটাবেসের সাথে সম্পর্কই আছে, এখানে করা আছে অলরেডি, করা আছে না? আমরা একটা কাজ করতে পারি না, এখানে এইটা না লিখে আর একটা ফাইল বানাতে পারি না? এর মধ্যে ফাইল বানান, একটা নাম দিয়ে দিলাম সিও ডবল এন, সিও ডবল এন,
con.php করাই তো যায় নাকি এটাকে ওপেন কয়েন করে এই con.php এর মধ্যে এটা এই লাইনটা দিয়ে দেন কি কথা বুঝছেন con.php এর মধ্যে কি করলাম এই লাইনটা দিয়ে দিলাম এখন এখানে গিয়ে জাস্ট আমরা কি করব বলে দেব এটা ইনক্লুড করলে তো ইনক্লুড বা রিকোয়ার এগুলো করলে তো হয় তাই না include ইনক্লুড ইনক্লুড কি করব এই ফাইলটার নাম con.php এটা এই জন্যই করলাম যাতে প্রতিবার প্রতি জায়গায় জায়গায় লেখাটা না লাগে এখানেও করলাম লগ ইনের মধ্যে গিয়েও করলাম তাহলে তো দুই জায়গায় কানেকশন হয়ে গেল না আচ্ছা কানেকশন হয়ে গেল এখন এখানে গিয়ে আপনারা ভেরিয়েবল নেন সাপোজ ভেরিয়েবল দিলাম ধরেন ইউজার ই মেল ইকুয়াল এটা তারপরে ধরেন দিয়ে দিলাম ইউজার ইউপাস বুঝছেন দুইটা আমরা ভেরিয়েবল নিলাম এখন আমরা যখন রেজিস্ট্রেশন করছিলাম তখন এইখানে দেখেন কি করছিলাম মাইস্কুলাই নাম রোজ করছিলাম মনে আছে মাইস্কুলাই নাম রোজ করছিলাম এখন এখানে এই কাজটাই করতে হবে ফার্স্টে কি করতে হবে আমাদের ডাটাগুলো ইনসার্ট করার দরকার নেই যা শুধু কি করবো ডাটাগুলো সিলেক্ট করবো আগে সিলেক্ট করবো সিলেক্ট করতে হয় কেমনে মাইএসকিউএলআই কোয়ারি এর মধ্যে দুইটা প্যারামিটার থাকে একটা দুইটা ফার্স্ট প্যারামিটার থাকে হচ্ছে এই যে এটা দ্বিতীয়টাতে কি থাকে SELECT সিলেক্ট সিলেক্ট স্টার অল ফ্রম কোথায় ইউজার ইনফো WACRE ফায়ার কোনটা কোনটা আমরা আমরা কোনটা 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 লাগবে এখন আমাদের এখন লাগবে হচ্ছে ইউজার নেম আর পাসওয়ার্ড ইমেলের পাসওয়ার্ড এটা কই আছে স্ট্রাকচারে যান এই যে ইউজার নেম ফায়ার এইটা সমান সমান কোনটা এটা না এটা না এইটা যেটা এখানে দেবো সেটাই তো মিলাবে গিয়ে সঙ্গে মিলে কি না এটা সমান সমান এখানে সরি এটা হচ্ছে ইউজার ইমেল কথা বলছেন অ্যান্ড এন ডি অ্যান পাসওয়ার্ড তাই না পাসওয়ার্ডের জন্য কি লেখা আছে এখানে ইউ পাস সমান সমান কোনটা এটা এখন অবশ্যই আমরা পাসওয়ার্ড যদি দেই যখন পাসওয়ার্ড এখানে দেবো অবশ্যই MD5 এর পাসওয়ার্ড আমরা দেবো না এমডি পাসওয়ার্ড বুঝবো আমরা MD5 অবশ্যই নর্মাল পাসওয়ার্ড দেবো সেটাকে আবার MD5 করতে হবে কনভার্ট করে মিলাতে হবে তাই না তাহলে এখানেও বলে দেন MD5 কি কথা বলতে গেছে যাতে আমরা যখন যেটা ইনপুট দেবো সেটাও MD5 কনভার্ট হয়ে যায় কি বুঝছেন এখন আমাদের কি হয়ে গেল ডাটাগুলো সিলেক্ট হয়ে গেছে এখন এখানে গিয়ে আমরা কি করতে পারি একটা ভেরিয়েবল নিতে পারি সাপোজ ইউজার লগ ইন এখানে আমরা যখন রেজিস্ট্রেশন করছিলাম তখন এখানে কি ইউজ করছিলাম মাইস্কুলাই নাম রোজ এটার দ্বারা এই ইমেইল দ্বারা কয়টা ইমেইল আছে অলরেডি এটা দেখা গেছিল না এখন এখানে তো এই কাজটাই করতে পারি আমরা বলতে পারি সাপোজ কত ইউজার নাম সমান সমান কি মাইস্কুলাই নাম রোজ এটার মধ্যে কোনটা বসবে এই ভেরিয়েবলটা কি কথা বলছেন এটা বসিয়ে দেন তাহলে এখন যদি এটাকে আপনি ইকো করেন তাহলে দেখা যাবে যে আমরা যখন এখানে ধরেন আমরা যদি দিয়ে দিই এখানে কি উল্টাপাল্টা কিছুটা দেই এখানে যদি লগ ইন করি কি লেখা আসছে এখানে জিরো কারণ এই নামে কোনো ইউজার নেই আমরা যদি এখানে গিয়ে দিয়ে দেই ইউজার নেম সাপোজ কোনটা শাপলা এখানে যদি দিয়ে দেন শাপলা এখানে দিয়ে দেন কিছু একটা মানে উল্টাপাল্টা ইমেল ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিলাম কি লেখা আসছে জিরো এই জন্যই আসছে আপনার ইমেইল মিলছে কিন্তু পাসওয়ার্ড কি মিলছে
আর আমরা এখানে কি করছি, সিলেক্ট করছি ইউজার নেম, আপনার ইমেলটাও মিলাইছি এবং পাসওয়ার্ডটাও মিলাইছি। দুইটা যদি মিলে তাহলে কি হবে, ওয়ান আসবে। এখন এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে অলরেডি, পাসওয়ার্ডটা দিয়ে দেন ASDFG আছে। এখন তো আমরা ইজিলি লগ ইন করতে পারি, করা যাবে না? কেমনে করবেন বলেন? ইফ যদি এইটা সমান সমান কি হয়, ওয়ান হয়, তাহলে এখানে লেখা লেখা হবে ওয়েলকাম আওয়ার ফেসবুক। আর যদি না মেলে লেখা আসবে ধরেন ঠিক আছে, পরে আবার ট্রাই করেন। দেখেন যদি আপনি এখানে উল্টা পাল্লা দিয়ে দেন তাহলে কি লেখা আসবে, ইনভ্যালিড ইউজার নেম পাসওয়ার্ড প্লিজ টেক ইন লেটার। আর যদি আপনি এখানে কি করেন ASDFG ওয়েলকাম টু আওয়ার ফেসবুক। কি বুঝছেন, কি মনে হচ্ছে আপনি এতক্ষণে কি বুঝলেন, আপনি এতক্ষণে মজা পেলেন? ধরেন বিয়ে করতে গেছেন, যার পর বিয়ে টিয়ে পড়ানো শেষ, বোনই বাড়িতে আসবেন, তখন ধরেন আপনার আব্বার জিজ্ঞাসা করছেন এটা কি আমার বউ, হ্যাঁ তোর বউ, আচ্ছা তাই তো, তাহলে তো ভালোই হয়, মানে পরে মজা পেয়েছেন। কথা বোঝা গেছে তো নাকি? এখন আমরা কাজ করতে পারি না, এখানে অ্যাডমিন প্যানেলের একটা কোড, অ্যাডমিন কল প্যানেলের একটা ইন্টারফেস নিয়ে আসতে পারি এখানে। আপাতত আমাদের কাছে, আমার কাছে একটা আছে, আপনারা চাইলে নতুন একটা বানায় ফেলতে পারেন। ধরেন ফেসবুকে গিয়ে আমাকে বানায় কেউ একজন দিয়েন, সেখানে এটা কিন্তু আমার মানে ভুয়া ফেসবুক না, আসল ফেসবুক। বোঝা কঠিন একটু আছে, একটু পরে টোটালি বুঝতে পারবেন না, যখন এখানে লগ ইন করার পর লগ ইন হয়ে যাবে তখন বুঝতে পারবেন না, ওখানে লগ ইন হবে। এদেরটা হচ্ছে তো আমাদেরটা ফার্স্ট বেশি। আজকে সারাদিন নেট অনেক খারাপ ছিল, অবস্থা আজব।
আচ্ছা, তাহলে এইরকম এরকম একটা পেজ যদি আমাদের বানানো থাকে আগে থেকে, তাহলে সুবিধা না? সুবিধা অলরেডি বানানো থাকার কথা। কোন একজন স্টুডেন্ট বানা দিছিল আর কি, অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছিলাম, বানা দিছিল, কই ডাউনলোড হয় না। সেম এরকম একটা পেজ, এখন এখানে গিয়ে আমরা কি করছি, এখানে যদি এটা না দিয়ে আপনি বলে দিতেন কি হেডার, হেডার মধ্যে কি লেখা যায়, লোকেশন, লোকেশন লেখা এখানে লেখবেন না, ধরেন হোম এক ঘর বাইরে, ধরেন এক ঘর বাইরে, হোমের মধ্যে দিয়ে দিলেন অ্যাডমিন ডট পিএসপি, কথা বলতে গেছে যদি লগ ইন হয়ে যায় তাহলে কই কই যাবে, অ্যাডমিন ডট পিএসপিতে যাবে, আর যদি না হয় তাহলে সেমই হবে এখানে কাজ করতে পারেন, ওই আগের মতো আপনার আলাদা একটা ভেরিয়েবল এই অ্যাড করতে পারেন, করে ওখানে একটা ই দিতে পারেন, বা আপনি নর্মালি রেখে দেন, আপাতত আপাতত দরকার নেই, আমরা চাচ্ছি যে লগ ইনই করতে দিবেন না তাকে, এখন বাইরে যাবে, যাওয়ার পর এখানে হবে কি ইন্ডেক্স ডট পিএসপি, ইন্ডেক্স ডট পিএসপি মানে ওই পেজে রেখে দিবে আর কি। আমরা এর মধ্যে যাই, যাওয়ার পর কি করতে হবে, এখানে লিখতে হবে হোম, হোমের মধ্যে এই ফাইলগুলা দিয়ে দেবো আমরা, দিলে এগুলো ইন্টারফেসটা দেখেন, দেখতে কেমন দেখেন, ফেসবুকের মতোই না, ফেসবুক এখানে অবশ্য আমাকে বানাইছিল, আমি তারপরে কিছু কাজ করছি, যেমন এখানে ক্লিক করলে হয় আর কি, আচ্ছা ই হয় নাই, যায় না, এখানে গেলে যায় না, সেটা করা যাবে, সমস্যা নেই। কাজ করি, এখানে গিয়ে এখানে লিখে দেবো কি অ্যাডমিন ডট পিএসপি না, ক্লিক করলে ফেড টগল হবে, এবং আরেকটা দেন যদি কখনো কি করা হয়, কোনো বডিতে ক্লিক করা হয়, বডিতে ক্লিক করলে ফেড টগল হবে এটা। ক্লিক না করলে যাচ্ছে না, তাহলে কাজ করেন এখানে রিটার্ন ফলস লিখে দেন, বুঝছেন? আচ্ছা এখন কাজ হচ্ছে না, এদিকে ক্লিক করলেও কাজ হবে, তাহলে কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ক্লিকের পর এর মধ্যে কী করবেন, এর মধ্যে ফাংশন লিখবেন, ফাংশন ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে দিতে হবে হচ্ছে এটা, কি কথা বোঝা গেছে, এর মধ্যে দিবেন এটা, এইবার মেবি কাজ হতেও পারে, যদি নর্মালি কাজ হয় না, নর্মালি আসে না, যায় না, যদি এখানে ক্লিক একবার করা যায় তারপর থেকে কাজ করবে, তো আমাদের এত দরকার নেই, অত করা যাবে, আপাতত ওরকম রাখার দরকার নেই, কথা বুঝছেন? এরকম থাক, এখন আমরা কি করবো, যদি লগ ইন করি কখনো, এখানে গিয়ে লগ ইন যদি করি, লিখি ASDFG, তাহলে কি হয়ে যাবে, লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আমরা এখানে ভুল ইউজার নেম পাসওয়ার্ড দেই, তাহলে আর কোথাও যেতে দিচ্ছে না,
কি ব্যাপারটা কি বোঝা গেছে? এখন এখানে সিস্টেম একটাই করতে হবে, যে যদি লগ ইন করি আমরা, তার নাম শো করবে, তার ছবি শো করবে, তাই তো? এটা তো ডাইনামিক ওয়েবসাইট, তাহলে তো ডাইনামিক ওয়েবসাইট হবে। এখন লগ ইন করলে তো এক জায়গায় রিডাইরেক্ট করে দেওয়াই যায়, হোম আপনার হিডার দিয়ে হোম দিয়ে দেওয়াই যায়, বাট এখানে তার নাম যে লগ ইন করবে ঠিক তার নামই ছবি শো করবে, তার ছবি শো করবে। কথা বলছেন, এই কাজটাই করতে হয়। পিএইচপিতে সেশন নামে একটা জিনিস আছে, সেশন, সেশন নিয়ে অনেক বড় ক্লাস নেওয়া যায়, অনেক 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 ক্লাস নেওয়া যায় পিএইচপির, বাট আমি অত বিস্তারিত দেখাচ্ছি না, জাস্ট এইটা করার জন্য যতটুকু লাগবে আমি জাস্ট টাস দিয়ে যাচ্ছি। বিভিন্ন রকম আপনাদের বিভিন্ন রকম জিনিসপত্র পিএইচপির বিভিন্ন রকম ফাংশন দেখা যাচ্ছে, ঠিক আছে? যেমন এর মধ্যে মাইএসকিউএল কিছু জিনিসপত্র দেখালাম, আবার হ্যাঁ সবার কাছে ছয় মাস, মিনিমাম ছয় মাসের সময় নিতে হবে, ঠিক আছে? আচ্ছা,